দেশে ঘুষ দুর্নীতি টাকা পাচার লুটপাট সন্ত্রাস দখলদারিত্ব ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম মোর্চা সিপিবি ও বাসদ সকালে নোয়াখালীর টাউন হল চত্বরে এই বিক্ষোভ করে সংগঠনগুলো এতে সভাপতিত্ব করেন সিপিবি জেলা সভাপতি কমরেড শহীদউদ্দিন বাবুল এ সময় বক্তব্য রাখেন বাসদের জেলা আহ্বায়ক দলিলের রহমান দুলাল সদস্য সচিব খায়ের ইমতিয়াজ মাথুর সহ অনেকে